জেলা রাজ করবেন বলেই আপনার প্রতিপক্ষকে তৈরি হোক সেই জন্য আরাবুল ইসলামকে টিকিট দেওয়া হয়নি, এটা বিষয়ে কি বল? দেখুন, ওকে একটা জিনিস বলি, ওর মতো তো 10 লাখ 22 লাখ টাকা নিয়ে আমরা তো আমাদের দল ক্যান্ডিডেট করে না। আরে ভাঙরে যে দলকে জন্ম দিল ও টিকিট না পাওয়ার পিছনে এই মুনাফিকদের হাত আছে। এ ইচ্ছা করে ওই কয়লা চোরকে বলেছে যে দক্ষিণ 24 পরগনায় যদি একটাই দম থাকতো আমি থাকবো, ও যেন টিকিট না পায়। অতএব আশপাশে আরো যারা আছে টিকিট পাবার ছিল পাইনি, সব এর জন্য পাইনি, এ সব ভাইকে ভাঙিয়েছে। কথা বুঝ, ও দলের সভাপতি যে সম্মত হেমন্ত সোরেন না কি যেন নাম, হ্যাঁ শিমুল সোরেন, সে নিজেই বলেছে যে ক্যান্ডিডেট করার জন্য 10 লাখ থেকে 25 লাখ টাকা নিয়েছে। আমাদের ক্যান্ডিডেট যিনি করেন তিনি আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্যান্ডিডেট করেছে ভাঙড়ে, তা ওর তো ভাগ্য ভালো, আরাবুল টিকিট পেলে ওর জামানতটা জব্দ হতো। তবু রেজাউল করিমকে দিয়েছে 1050 ভোটে, ওর ভাই হারবে, আর আরাবুল দাঁড়ালে 1 লক্ষ ভোটে হারত। আমরা লোকসভাতে 1 লক্ষ 9 হাজার ভোটে ওখানে জিতেছিলাম। এই সমস্ত কথা বলে মানুষকে বোকা বানানো যাবে না তো, এই সমস্ত কথা বলে মানুষকে যদি মনে করে বাংলার মানুষ বোকা, ভাঙড়ের মানুষ বোকা, ক্যানিয়ার মানুষ বোকা, ওর মতো অপদার্থ তো আর কেউ নেই। যে ভাঙড়ের মানুষকে বেজম্মা বলেছিল, যে ভাঙড়ের মানুষকে বেইমান বলেছিল, কাফের বলেছিল, যে ভাঙড়ের মাটি অপবিত্র বলেছিল, যে ভাঙড়ের মানুষকে স্বার্থপর বলেছিল, আজকে যখন সেই ভাঙড়ের মাটিতে ওর ভাইকে দাঁড় করিয়ে যখন মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে, ওকে লজ্জা করে না, বেশরম বেহায়া অসভ্য বর্বর, আর একটা মিটিং করতে আসছে বাইরে থেকে লোক নিয়ে, সেখানে বড় বড় মোটা মোটা লাঠি আর একটা করে পেরেক নিয়ে, আর তাতে তার মাথায় একটা করে পেরেক পোঁতা আছে, এ তো জঙ্গি কার্যকলাপ ছাড়া অন্য কিছু নয়। আর ভাবভঙ্গি যারা দেখেছেন ওর ওয়াজ কী করছে, ওখানে বক্তব্য রাখছিল না ওখানে মারামারি করছিল, আর তিনটে ভামা এসেছিল ওই সিপিএমের। আজকে মিডিয়া বন্ধুগুলো 70 দেখো অজানা রহস্য, এই ভাই কিছু সময় বক্তব্য দেখেছি যেটা আমার দেখে মনে হচ্ছে না আমার একটু বিরোধী হচ্ছে, কিন্তু এনার স্বাধীনতা আছে আমার বিরোধী করার, কেন আমার দেশে চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। এই শাকিন না কোথায় গেল, সে মুর্শিদাবাদ, ও কখনো কখনো দেখেছি আমার বিরুদ্ধেই বক্তব্য দিচ্ছে, আমি দেখি, আমি তারপরেও জানি ওদের স্বাধীনতা আছে। কিন্তু গত কয়েকদিন আগে লোক হয়নি বলে মাথা ঠিক নেই, মিডিয়া ওনাকে ধরে ধরে মারছে। আরে এইরকম দাদাগিরি দিলে হয়? সব জায়গায় দাদাগিরি চলে, বাপেরও বাপ থাকে, ঠিক না বেটি? সবার থেকে বড় পাপ হলো আমার দেশের আইন ব্যবস্থা, ঠিক না বেটি? আমার দেশের সংবিধান ডক্টর বাবাসাহেব আম্বেদকর যেটা রচনা করেছিত করেছে, সেই সংবিধান বলে দিয়েছে, শুনে রেখে দে, দেশের প্রধানমন্ত্রীকেও জেল খাটতে হতে পারে, তার প্রমাণ ভারতবর্ষে আছে।